আব্দুল্লাহ মুহাইমেন তিনি একটি প্রশ্ন পাঠিয়েছেন, বলেছেন বর্তমান সমাজে নানা রকম ফেতনা বিরাজ করছে, নানাবিধ সমস্যায় সমাজ জর্জরিত, রাজনৈতিক, অর্থনৈতিক, আধুনিক সব সমস্যা। এ সকল সমস্যা মোকাবিলা করে কিভাবে একটি সুন্দর ইসলামিক জীবন যাপন করতে পারবো, আপনার উত্তম গাইডলাইন প্রত্যাশা করছি। ভাই আব্দুল্লাহ, খুব সুন্দর প্রশ্নই আপনি করেছেন, কিন্তু এটা তো অনেক বড় প্রশ্নের উত্তরটাও বেশ বড়, কিন্তু আমরা খুব সংক্ষেপে আজকে এখানে উত্তরটা দেব। সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা আল কোরআনে কিন্তু স্পষ্ট করে দিয়েছেন কিভাবে একজন মানুষ চলবে, শুধু একজন মুসলিম না, একজন মানুষ কিভাবে চলবে। তিনি বলেছেন ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা হলো বা গাইডলাইন হলো কি, ইসলাম। ইসলাম মেনে চললেই পৃথিবীর সকল ফেতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যাবে। বিশুদ্ধ দলিলের আলোকে ইসলামকে মানতে হবে, কোরআন এবং সহি সুন্নার আলোকে। কারণ ইসলাম মানতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি মানুষ যখন জ্ঞান থেকে দূরে থাকে, কোরআন সুন্নার সঠিক জ্ঞান মিস করে ফেলে, তখন কিন্তু তার বিপর্যয় শুরু হয়ে যায়। তখন সে এমন কিছুকে ইসলাম মনে করে যে তার সাথে ইসলামের কোনো রিলেশন নাই, ফলে সে অনেক বেদাতের মধ্যে লিপ্ত হয়, অনেক শেরকি কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়, অনেক কুফুরির সাথে সে সম্পৃক্ত হয়ে যায়, অথচ তার মধ্যে কোনো দ্বিধা কাজ করে না। এক্ষেত্রে আমরা বলবো ইসলামকে ভালোভাবে জানুন, দ্বীনের জ্ঞান অর্জন করুন, দ্বীনের অথেন্টিক জ্ঞান অর্জন করুন, এবং মুহাক্কিক ওলামায়ে কেরাম এবং স্কলারদের থেকে দ্বীনের মূল তথ্যগুলো গ্রহণ করুন, একাডেমিক ইসলামটাকে ভালো করে বুঝুন এবং সে আলোকে জীবনটাকে পরিচালিত করুন, কোরআন এবং সুন্নার অনুশাসন ফলো করুন এবং এর বিপরীত সব কিছুকে ত্যাগ করুন। আর মুহাক্কিক ওলামায়ে কেরামের সহাবস্থানে থাকবেন, তাদের যে সমস্ত দার্স হয় সরাসরি সেগুলোতে উপস্থিত থাকবেন, তাদের সাহচর্য থাকবেন, তাদের লাইফ স্টাইল দেখবেন, তাদের উঠা বসা এগুলো সাথে আপনি যদি সম্পৃক্ত থাকেন তাহলে আদব শিখবেন, কারণ এলেমের সাথে আদবেরও প্রয়োজন হয়, এলেমের সাথে আখলাকেরও প্রয়োজন হয়। আদব এবং আখলাকবিহীন এলেম মানুষকে অহংকারী করে ফেলে, মানুষকে অ্যারোগেন করে ফেলে, এমন কি অনেক বড় আলেম যদি তিনি আদব আখলাক মেনটেন না করেন তাহলে তার এ এলেমটা বাহ্যিকভাবে বলা মুসিবতে পরিণত হয়। এলেম থেকে সর্বোচ্চ বেনিফিট নেওয়ার জন্য আমাদেরকে এই জিনিসগুলো মেনটেন করতে হবে। কেউ যদি শুধু ইন্টারনেট থেকে বা শুধু বই থেকে শেখেন তখন দেখা যাবে যে অনেক ভুল তিনি শিখলেন কিন্তু ধরতে পারলেন না, এজন্য ডিসকাশনে আসতে হবে, আলেমদের দার্স শুনতে হবে, সরাসরি জিজ্ঞেস করতে হবে, আলেমদের নাদওয়া সেমিনার, আলেমদের মুনাকাশা আলমিয়া আলমি ডিসকাশন, আলেমদের কনফারেন্সে অ্যাটেন্ড করতে হবে, তাহলে অনেক কিছু তারা জানতে পারবেন, অনেক কিছু তারা জানতে পারবে এবং ভুলগুলো সংশোধিত হয়ে যাবে। আর আরেকটা বিষয়, আমরা জ্ঞান অর্জন করলাম, ভালো ইসলামী জ্ঞানের একজন মহাকিক ব্যক্তি হলাম, আমাকে আমল করতে হবে, এলেম এবং আমল, আমল ছাড়া এলেমের কোনো মর্যাদা নেই। শুধু এলেম দিয়ে আসলে মানুষ কোনো বেনিফিট পাবে না যদি সেটাকে আমলে কনভার্ট করা না হয়, অতএব আমল করতে হবে। প্রত্যেকটা যা কিছু আমরা জানছি কোরআন হাদিসে, যেগুলো আমাদেরকে আমল করার জন্য বলা হয়েছে সেগুলো আমল করবো, আর যেগুলো আকিদা পোষণ করার জন্য বলা হচ্ছে, যেমন ইমানের যে আরকানগুলো আছে এগুলো আমাদের আকিদার জগতের তথ্য, তাহলে সেগুলোকে বিশুদ্ধভাবে আমাদের জানতে হবে, বুঝতে হবে এবং সেই জ্ঞানগুলো ধারণ করতে হবে। যেমন আল্লাহ সম্পর্কিত জ্ঞান, ফেরেশতাদের সম্পর্কিত জ্ঞান, আখিরাত সম্পর্কিত জ্ঞান, কিতাব এবং নবী রাসূলদের সম্পর্কিত জ্ঞান, তাকদীর সম্পর্কিত জ্ঞান, এই জ্ঞানগুলো সঠিকভাবে অথেন্টিক সোর্স থেকে আমাদের ধারণ করতে হবে। যদি এই গাইডলাইন অনুযায়ী আমরা চলি তাহলে জীবনটা সুন্দর হবে, জ্ঞানের আলোকে উদ্ভাসিত হবে, আলোকিত হবে এবং আমার চলার ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকবে না, কারণ আমি জ্ঞানের আলোকে পরিচালিত হচ্ছি, আমার আমল আখলাক আকিদা সব কিছুই ঠিক তেমনটি আমি মেনটেন করতে পারবো যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেনটেন করতে বলেছেন, সাহাবা কেরাম মেনটেন করেছেন, তাবেঈনরা মেনটেন করেছেন, তাই না? এভাবে যদি আমরা চলি তাহলে আমাদের জীবনের চারটা যে মূল কর্মক্ষেত্র সেগুলো কিন্তু সুন্দর পবিত্র হয়ে উঠবে। একটা হলো ইমান ও আকীদা, আর একটা হলো ইবাদত অথেন্টিকভাবে পরিপালন করা যাবে, আর একটা হলো মুআমালাতের হালাল হারাম মেনটেন করা, এবং সর্বশেষ হলো আখলাক, মরালিটি, নৈতিকতা, সত্যবাদিতা, এসব কিছু সুন্দরভাবে
আমরা আমাদের চরিত্রে রিপ্রেজেন্ট করতে পারবো, ইনকালকেট করতে পারবো এবং জাতির সামনে আমরা আদর্শিক অবস্থানটা বজায় রাখতে পারবো এবং দেখাতে পারবো ইনশাআল্লাহ। আমি আশা করি যদি খুব সংক্ষেপে যেটা বললাম যদি আমরা সেটা মেনটেন করতে আমরা সফল হই তাহলে আমরা প্রত্যেকে উপকৃত হব, আমাদের পরিবার উপকৃত হবে, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, বরং পুরো বিশ্বটাই উপকৃত হবে। আল্লাহ যেন সে তৌফিক আমাদেরকে দান করেন।